বিসমিল্লাহ রহমানের রহিম। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম ঠান্টু, 9 নম্বর ঝাউদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে বিগত 13 সাল থেকে 19 সাল পর্যন্ত দায়িত্ব পালন করছি। আমাদের এই ঝাউদা ইউনিয়ন একটা অত্যন্ত খারাপ বা সন্ত্রাসী কবলিত জামাত বিএনপি অধ্যুষিত এলাকা। একসময় এই ঝাউদিয়াতে মানুষ রাস্তায় ঘুরতে পেত না বা রাস্তায় বেরোতে পারত না, আওয়ামী লীগের কথা উচ্চারণ করতে পারত না। সেই দুর্বিষহ সময় আমি এবং আমার ইউনিয়নের জনগণকে নিয়ে দীর্ঘদিন আমি এই রাজনৈতিক পথ প্রতিক্রম করছি। 1997 সালে আমি বাংলাদেশ ছাত্রলীগের ঝাউদিয়া ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পাই। 10 বছর ছাত্রলীগের দায়িত্ব পালন করার পরে 10 বছর পরে 11 বছর মাথায় যে আমাকে আবার ঝাউদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়, আমি নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে সে দায়িত্ব পালন করি। তারপরে 2002 সালে বাংলাদেশ আওয়ামী লীগ ঝাউদিয়া ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়। হয়তো আমি সে দায়িত্ব সঠিকভাবে পালন করি, যার পরিপ্রেক্ষিতে 2013 সালে আমাকে ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এই 7টা বছর আমি ঝাউদিয়ার মানুষকে নিয়ে, আওয়ামী লীগের জনগণ নিয়ে আমার নৈতিক দায়িত্ব, নেতা নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় তিনি যেটা চাই সেইটাকে বুকে ধারণ করে এবং জনাব মাহবুব আলম হানিফ এমপি মহোদয় আমাদের নেতা, কুষ্টিয়ার উন্নয়নের উপকার, সারা বাংলাদেশের সংগঠনকে সুসংগঠিত করার জন্যে তিনি আজ যেভাবে পরিশ্রম করে যাচ্ছেন, সেই সঙ্গে কুষ্টিয়া সদর উপজেলাকে তারই ছোট ভাই জনাব আতার রহমান আতা ভাই, আমাদের উপজেলা চেয়ারম্যান, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি রাত দিন যেভাবে পরিশ্রম করে তাদের সেই পরিশ্রমকে অনুপ্রেরণা হিসেবে আমি নিয়ে আমিও ঝাউদিয়া ইউনিয়নের প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা ওয়ার্ডে আমি আমার সাধ্যমতো ইউনিয়নকে সুসংগঠিত করার চেষ্টা করছি। এবং এই ঝাউদিয়া ইউনিয়ন এখন অত্যন্ত শক্তিশালী একটা ইউনিয়ন, ঝাউদিয়া ইউনিয়ন বাসি আওয়ামী লীগ এখন একটা অত্যন্ত আওয়ামী লীগের দুর্গ হিসেবে গড়ে উঠেছে, এটা আমি মনে করি আমার নেতার এবং আমাদের পরিশ্রমের ফল। তাই আগামী 4 নভেম্বর আমাদের ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের তৃতীয়বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনে আমি আবার পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে যদি নেতা আমাদেরকে রাখেন এবং সাধারণ জনগণ আমাকে চায়, আমি আবার এই দায়িত্ব পালন করে ঝাউদিয়া ইউনিয়নে যে সামাজিক ব্যাধি আছে নেতার সহযোগিতায় সেই ব্যাধি থেকে ইউনিয়নকে মুক্ত করব, মাদক সন্ত্রাস এইগুলো নির্মূল করব এবং ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগকে একটা সুসংগঠিত মডেল ইউনিয়ন হিসেবে কুষ্টিয়া সদরের আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করব। এই বলে আমি আমার কথা শেষ করছি।